চাঁদপুর মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এখন পরম নির্ভরতার নাম ব্যবসায়ী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান। গৃহহীন দরিদ্র মানবেতর জীবনযাপন করা প্রায় 5 শতাধিক গৃহহীন পরিবারকে বসতঘর দিয়ে সহযোগিতা করেছেন ইসফাক। উপজেলার ইসলামাবাদ গ্রামের আবুল খায়ের নামে এক ব্যক্তি স্ত্রী সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে, এমন খবরে এগিয়ে আসেন তিনি। নির্মাণ করে দেন ঘর। করোনা সময় 2 উপজেলার 20,000 গৃহবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। ইসফাক আহসানের এমন মানবিক কাজে খুশি উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মীরাও। চামানে লাইফটা ভরপুর, চামানে ইস্পাহানি মির্জাপুর। আওয়ামী লীগ একজন কর্মী হিসাবে তার সুখটাকে অসহায় গরিব মানুষের সাথে ভাগ করে দেওয়া ওনার মনের ইচ্ছা। এই চাঁদপুর নির্বাচনী এলাকা 2 মতলব উত্তর মানুষ, অসহায় মানুষদেরকে তিনি তার নিজস্ব অর্থায়ন থেকে সাহায্য করবে, এটা আমার বিশ্বাস। পদ পদবীর জন্য নয়, বরং দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে, ভালোবেসে মানুষের সেবা করতে এসব উদ্যোগ বলে জানান ব্যবসায়ী ইসফাক। ছোটবেলা থেকে দেখে এসেছি সবসময় মতলব উত্তর দক্ষিণের বিভিন্ন স্তরের মানুষের জন্য ঈদ বস্ত্র, শীত বস্ত্র, ঘর উপহার দেওয়া, কর্মস্থান ব্যবস্থান করে দেওয়া, বিধবা নারীদেরকে তাদেরকে হয় কর্মস্থান বা কোনো কিছুতে সহযোগিতা করা, এই ধরনের বিভিন্ন জিনিসে আমার বাবা এবং আমার দাদা থেকে, আমল থেকে আমাদের পরিবার করে আসছে। সেই সুবাদে আমি বাইরে পড়াশোনা করে আসার পর থেকে আমি এটার ধারাবাহিকতা ধরে রেখেছি। বিগত দিনে আমি মন থেকে আওয়ামী লীগকে ভালোবেসে মানুষের জন্য সেবা করেছি, মানুষের পাশে থেকেছি এবং আমি এটা কোনো কিছুর বিনিময়ও করিনি। আমার একটাই নেশা, আমি মানব সেবা করব, মানুষের সেবা করব, মানুষের পাশে থাকব। শুধু অসহায় সাধারণ মানুষের পাশেই নয়, ইসফাক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক ও নানা সুবিধা দিয়ে আসছেন। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।